আপনারা সবাই ইচ্ছা পোষণ করি তাহলে এই মাদ্রাসাটা ব্যবহার হবে আরো যারা মাদ্রাসা পরিচালনা করে তাদেরও এটা উৎসাহ উদ্দীপনা এটা সহজ হবে প্রক্রিয়ায় তাদের মেধা দিয়ে মেধা কাজে লাগিয়ে মানুষের খাবার উপযোগী করে তুলতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র মানুষকে এই ক্ষমতা দিয়েছেন যে তারা বিভিন্ন উপাদান দিয়ে বিভিন্ন খাদ্যের তারা সামগ্রী সাজাতে পারে অন্য কোন প্রাণী এটা পারে না গরু সাগর হাঁস ভেড়া যা আছে সব আল্লাহ যা দিয়েছেন তাই খায় এটা রান্না বান্না করে কোনো কিছু প্রসেস করে খেতে পারে না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মশলা দিয়েছেন তেল মরিচ লবণ এগুলি সব মানুষের জন্য এবং আজকের যে পিঠা এই পিঠার উপকরণ দেখেই বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত নিয়ামত দিয়েছেন এটা কিন্তু আমরা একটু বানাইনি এই পিঠা বানাইনি পিঠা রূপান্তর করেছি মাত্র এটা চাল ছিল অনেক পরিশ্রম করে পরিকল্পনা করে কাজ আয়োজন করতে গিয়ে ওনারা অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছে যে গ্যাস নাই গ্যাসের অভাব এর মধ্যে যে সুন্দর এতগুলি আইটেম মাদ্রাসার পক্ষ থেকে আমরা দুটি আইটেম মাত্র করেছি চিতল পিঠা এবং থামা পিঠা ওই যে বানানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা মাদ্রাসার পক্ষ থেকে আর আমাদের সামনে যত পিঠা আছে সব অভিভাবক অভিভাবিকেরা ওনাদের যৌথ এবং সার্বিকভাবে সবসময় যেন আমরা যে প্রস্তাব রেখেছেন আমাদের আজকের পঞ্চায়েত কমিটির সভাপতি যে ছাত্রছাত্রীদের নিয়ে যেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী কীভাবে উঠতে হয় বাসে কীভাবে উঠতে হয় মানুষের সাথে কীভাবে কথা বলতে হয় এই বিষয়গুলি আমরা আছে ইনশাল্লাহ আমরা প্রতি বছর শিক্ষা সফর করে থাকি এই বছরও ফেব্রুয়ারিতে আমরা শিক্ষা সফরে যাবো ইনশাল্লাহ সেখানে তার সরস্বতী গান্ধীও ফুটিয়ে তুলেছেন এখন এই মুহূর্তে আমাদের মাঝে এই পিঠা উৎসব নিয়ে সরস্বতী গান পরিবেশন করবেন আব্দুল কাইয়ুম ইসলাহি কোষাধ্যক্ষ মূলভাটা মাদ্রাসা অনেক মন্ত্রী বসে আছে আমরা কালকে করবো না এই যে গাড়ি অনেক কষ্ট করে পিঠাগুলো নিয়ে আসছে এই পিঠা একটু পরিচিতি বলবো না আমরা ডান দিক থেকে শুরু করি জেসমিন শিক্ষার্থী নাফি আমাদেরই অভিভাবিকা টিচার তেলের নকশি পিঠা ঝিনুক পিঠা মারিয়া পাটিসাপটা পিঠা পাকন পিঠা সোনিয়া আদনান তালের ভরা আকলিমা আরস তেলের পিঠা নাদিয়া ইয়াসমিন শাফিন বড় ভাপা ফাহিম সাফওয়ান ইরা নকশিকাতা মুসলিমা খাতুন মোহিত নিহালের মা পুলি পিঠা জুবাইদা সোনা